1963 সাল ভারতের উত্তরপ্রদেশের জালন জেলায় দরিদ্র পরিবারে এক কন্যা সন্তানের জন্ম হয় যার নাম দেওয়া হয়েছিল ফুলন। তখন হয়তো কেউ ভাবতেই পারেনি এই ফুলনই হয়ে উঠবে এক ইতিহাস। সে সময় পুরুষদের উপর কোনো নারীর কথা বলার নিয়ম ছিল না, সেই নিয়মে ভাঙন ধরেছিলেন সেই ছোট্ট ফুলন। নিজের আপন মানুষদের সাথেই তার জীবনের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল। মাত্র 11 বছরে শিশু ফুলনের বিয়ে হয়ে যায় 30 বছর বয়সী পুট্টিলাল নামের এক লোকের সাথে, যিনি ছিলেন অসৎ চরিত্রের পুরুষ। পুট্টিলাল ফুলনকে জোরপূর্বক ধর্ষণ ও নানা নির্যাতন করত। স্বামীর নির্যাতন সইতে না পেরে ফুলন পিতৃগৃহে ফিরে আসেন। এরপর আবারও নিজের আপন চাচাতো ভাইয়ের রোষানলে পড়ে জেলে যেতে হয় তাকে। সেখানে গিয়ে আইন রক্ষকদের হাতেই ধর্ষিতা হন তিনি। 3 দিন নির্যাতনের পর ছেড়ে দেয়া হয়। 1979 সালে ডাকাত দলের সাথে জড়িয়ে পড়ে ফুলন, তবে কিভাবে জড়ায় তা নিয়ে এখনো রয়ে গেছে রহস্য। কেউ বলেন ডাকাত দল ফুলনের অগ্নিমূর্তি ও সাহসী স্বভাবের কারণে অপহরণ করে, আবার কেউ বলেন ফুলন সমাজের নির্যাতন ও অপমানের প্রতিশোধ নিতে স্বেচ্ছায় ডাকাত দলের সাথে যোগ দেয়। এ বিষয়ে নিজের আত্মজীবনীতে পরিষ্কার করে কিছু বলেননি ফুলন দেবী। কিন্তু ফুলনের জীবনে নায়ক হিসেবে আবির্ভাব ঘটে এক পুরুষের, ডাকাত দলের দ্বিতীয় দলনেতা বিক্রম মাল্লা, যিনি প্রথম দলনেতা বাবু গুজ্জরকে হত্যা করে ফুলনকে তার হাত থেকে রক্ষা করেন। বিক্রম হয় তখন দলনেতা। ফুলন তার সম্মান রক্ষা করা বিক্রম মাল্লার প্রেমে পড়ে যান। অবশেষে বিক্রম তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেন। কিন্তু সেই সুখ ফুলনের বেশি দিন টেকেনি। বিক্রমকে ডাকাতের অন্য একদলের সর্দার হত্যা করে নাম দেন ফুলনের উপর। এরপর ফুলনের উপর নেমে আসে পৈশাচিক নির্যাতন। 3 সপ্তাহের বেশি সময় ধরে তার উপর চলে এই অমানুষিক অত্যাচার। 23 দিন পর মৃত ভেবে ফুলনকে ফেলে রেখে যায় তারা। কিন্তু জ্ঞান ফিরে ফুলন এক ব্রাহ্মণ ব্যক্তির সাহায্যে পালাতে সক্ষম হয়। পরে সুস্থ হয়ে আরেক ডাকাত দল তৈরি করে 1981 সালে 14 ফেব্রুয়ারি সেই প্রতিপক্ষের 22 জনকে হত্যা করে কাঁপিয়ে দিয়েছিলেন ফুলন। এটা পরিচিত ছিল কুখ্যাত বেহমাই হত্যাকাণ্ড বা বেহমাই গণহত্যা নামে। এই ঘটনায় জনতার কাছে ফুলন দেবী জনপ্রিয় হয়ে ওঠে দস্যুরানী নামে। বেহমাই হত্যাকাণ্ড সমগ্র ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল। সরকারের শীর্ষ পর্যায় থেকে পুলিশের উপর চাপ দেওয়া হয় যে কোনো মূল্যে ফুলন দেবীকে গ্রেপ্তার করতে। পুলিশ গ্রেপ্তার করতে না পেরে ফুলনের উপর মানসিক চাপ দিতে তার বাবা মাকে গ্রেপ্তার করে। অবশেষে ফুলন দেবী কয়েকটি শর্ত দিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। 1983 সালের ফেব্রুয়ারি মাসে বিপুল জনতার মাঝে ফুলন আত্মসমর্পণ করেন। সেই মুহূর্তে ফুলন পরিধান করেছিলেন একটি খাকি পোশাক, গায়ের উপর ছিল একটি লাল চাদর, মাথায় ছিল একটি লাল কাপড়, কাঁধে ছিল একটি বন্দুক। মঞ্চে উঠে হাত জোড় করে তিনি জনসাধারণকে নমস্কার জানিয়ে মহাত্মা গান্ধীর ফটোর সম্মুখে বন্দুকটি রেখে আত্মসমর্পণ করেন। এরপর 11 বছর কারাগার শেষে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1998 সালের মধ্যবর্তী নির্বাচনে ফুলন পরাজিত হলেও 1999 সালে ভারতের মির্জাপুর লোকসভা নির্বাচনে তিনি পুনরায় বিজয়ী হন। তবে জীবনের শেষ সময়টাও তিনি শত্রুপক্ষের গুলিতে নিহত হয়েছিলেন। 2001 সালের 25 জুলাই লোকসভার অধিবেশনে যোগ দিয়ে দিল্লির অশোকা রোডের বাড়িতে ঢোকার মুখেই ফুলন দেবীকে গুলি করে হত্যা করে 3 জন মুখোশধারী। পরে জানা যায় সেই যে 22 জনকে হত্যা করেছিলেন ফুলন তাদেরই বংশধর তারা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।